আপন যিনি তার নাম কে? একটু জোরে বলি না ভাই, তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ এটা এমন একটা শব্দ, আল্লাহ শব্দ হলো ইসমে আজম। এখন জিজ্ঞাসা হতে পারে, হুজুর আমরা তো আল্লাহ কত শব্দ বলি কিন্তু আমাদের দ্বারা কেন কোনো উপকার হয় না, কাজ হয় না? কারণ হলো আল্লাহ শব্দ দিয়ে যে পরিমাণ উপকার নেওয়া কথা, যে পরিমাণ অপকার হওয়ার কথা আমাদের মাধ্যমে, এই কারণে হয় না। কারণ হলো আমরা তো আমাদের জবানকে নষ্ট করে ফেলছি, আমরা আমাদের জবানকে সুন্দর রাখি নাই। এ কারণে যতই আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলা আমাদের কথা শোনেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ইন্না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين. সবচেয়ে বেশি বলছে
জানার বিষয় হলো কেন বললো, এটা জানার বিষয় পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পৃথিবীতে আল্লাহ প্রেরণ করছেন সব নবীর মর্যাদা যে পরিমাণ, আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহ তাআলা ওই সম পরিমাণ মর্যাদা আদান করেছেন। অন্য নবীরা তো শুধুমাত্র উম্মতের নবী, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের নবী তাই না, বরং নবীদেরও নবী। শুধু আমাদের নবী তাই না, বরং আমাদের নবী নবীদেরও নবী। আল্লাহ তাআলা এরকম একটা নবী শের জামানায় আমাদের জন্য প্রেরণ করছেন, আমাদের নবীর উসিলায় পূর্বে বহু নবী রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, অনেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। আমার তো খুব প্রশ্ন ছিল আল্লাহ তাআলা আমাদেরকে শের জামানার নবীর উম্মত হওয়ার তৌফিক দান করছেন, তার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে নেবেন, এর চেয়ে ভালো কবাল আর কি হতে পারে, কি হতে পারে? যিনি আমাদেরকে এত কিছু দান করলেন তিনি কে ভাই? আল্লাহ দান করলেন। এই যে আল্লাহ শব্দটা বললেন এটার ভিতরে তো অনেক ফায়দা অনেক ফজিলত আছে। আমাদের বুজুর্গ ওলামায়ে কেরামগণ বলেন আল্লাহ তাআলার এটা হলো জাতিগত নাম আসি নাম, এই নাম ব্যতীত আল্লাহ তাআলার আরো বহু নাম আছে। এর ভিতরে হাদিসের মাধ্যমে আপনারা হয়তো বা শুনেছেন মালিকের এই নাম ছাড়া বাকি 99টি আরো নাম আছে। আমাদের বুজুর্গ ওলামায়ে কেরামগণ বলেন শুধু কি এখানে আল্লাহ যেমন আরো বহু নাম আছে, আল্লাহর নাম এত বেশি কেন? আল্লাহ যত বেশি দয়াবান রহমতওয়ালা আল্লাহর নাম হলো তত বেশি, আল্লাহর গুণের যেমন কোনো শেষ নাই পক্ষান্তরে আল্লাহ তাআলার গুণমাত্রক নামের কোনো শেষ নাই, শেষ নাই। তাই এই আসলিগত জাতি যে নাম সেই নামের নাম হলো আল্লাহ। এই নাম এই নামের কত মর্যাদা, উম্মতের ওলামায়ে কেরামগণ বলে কোন মানুষ যদি আল্লাহ তাআলার আসলি নাম ব্যতীত গুণবাচক নাম দিয়া কেউ যদি কালমা পড়ে মুসলমান হতে চায় সে কোনোদিনও পরিপূর্ণ মুসলমান হবে না, বরং মুসলমান হওয়ার জন্যে তোমাকে যেই নাম ব্যবহার করতে হবে সেটা মালিকের আসলি নাম যার নাম হলো আল্লাহ, এটা ব্যবহার করতেই হবে। যদি না করো তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারো না। আল্লাহর নামের অনেক মর্যাদা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ এটা একটা ইসমে আজম, শুধু কি উনি, উনি ছাড়াও তো বলেন আল্লাহ পাক আজি সালাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি উনি তাফসীরে মাজহারির ভিতরে বয়ান করেন আল্লাহ এটা একটা ইসমে আজম, আল্লাহ তাআলা প্রকৃত আল্লাহ শব্দটাই প্রকৃত ইসমে আজম। পূর্বে বহু নবী এবং রাসূলগণ আল্লাহ শব্দ ইসমে আজম হিসাবে ব্যবহার করছেন, ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে যা চাইছেন আল্লাহ তাদেরকে তাই দান করছেন। আজকে তো আমরা কত করি সকালবেলা বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কত জিকির করি, সকালে করি দুপুরে করি বিকালে করি রাতে করি শোয়ার টাইমে করি, ঘুম থেকে উঠেও তো আমরা আল্লাহ আল্লাহ বলি, এটা ইসমে আজম। আগের মানুষগুলা বললে কাজে রাখতো, এখন আমরা যদি বলি কাজে রাখে না কেন? উম্মতের ওলামায়ে কেরামগণ বলেন তাদের জবান ঠিক ছিল, চোখ সুন্দর ছিল, কান পবিত্র ছিল, হাত ভালো ছিল, পা ভালো ছিল, যার কারণে তারা যখনই আল্লাহকে আল্লাহ বলে ডাকতো আল্লাহ মুহূর্তের ভিতরে তাদের ডাকে সাড়া দিত। আজকে আমাদের ডাকে সাড়া দেয় না কেন? আমি অন্য দেশের কথা বলতেছি না, আমাদের দেশে যদি নির্ণয় করা হয় তাইলে তো আপনারা দেখবেন প্রকৃত পক্ষে যে গুণগুলা থাকলে যাকে মুসলমান বলা হয়, আমাদের দেশে সিরুনি অভিযান করলেও শতকরা 95 জনের ভিতরে ওই গুণগুলা নেই, ঠিক না ভাই? 95 জন 100 তো হবেই না, 500 ইল্লা মাশাআল্লাহ, বাকি 95 জনের ভিতরে সেই গুণগুলো নাই। আপনি প্রকৃত মুমিন হওয়ার জন্য কি কি গুণ দরকার, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কি গুণ চাই, সেই গুণগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি প্রকৃত মুমিন হবেন। আপনি মিলে দেখবেন আমাদের সমাজে বহু মুসলমানের ভিতরে শতকরা 95 জনের ভিতরে প্রকৃত
বিশেষ করে বাংলাদেশে বোলা বুরহানউদ্দিন উপজেলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা হিন্দু ছেলে যার নাম হলো বিপ্লব চন্দ্র সাহা, সে ব্যঙ্গ করে। সে ব্যঙ্গর প্রতিবাদে আমাদের মুসলমানরা রাস্তায় নেমে পড়ে। কি হয়, আমারই এক মুসলমান বন্ধু ওই সকল মুসলমানদেরকে গুলি করে খুন করে, আমারই এক মুসলমান ভাই অন্য মুসলমানকে গুলি চালায় দেয়। বুজুর্গ ওলামায়ে কেরাম বলেন, এখনকার জামানায় মুসলমান বহু দেখবে কিন্তু প্রকৃত মুসলমান কয়জন, বরঞ্চ এই সকল মুসলমানদের তুলনায় কাফের বেঈমানের বাচ্চা বহু গুণে ভালো আছে, বহু ভালো আছে। আমাদের দেশে তো ইদানি কিছু মানুষ বের হয়েছে, আওয়াজটা একটু বাড়ায়, কিছু মানুষ এরকম আছে আমাদের দেশে। এ দেশে যখন প্রথম সেই ঢাকা শাপলা চত্বরে বুজুর্গ ওলামায়ে কেরাম রক্ত মাখা থামা নিয়ে সকালবেলা উপস্থিত, এদেশের কিছু সভ্য মানুষ যাদেরকে উকিল বা আইনজীবী বলা হয় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিল, এগুলা রক্ত না হাম মাখা মানুষ, পক্ষান্তরে আপনার পাহাড়কে যখন খুন করা হয় তখন বলতেছিল আপনার পাহাড়কে স্বাভাবিক অবস্থায় খুন করা হয় নাই, মাতাল অবস্থায় আপনারকে খুন করা হয়েছে। পক্ষান্তরে ভোলাতে বিশ্বনবীর পক্ষে যখন মুসলমানরা স্লোগান দেয় কিছু আইনজীবী বুদ্ধিজীবীরা এটাকে বুজুর্গ নামে চালা দেওয়ার ফিকির করে, তদাগত সভ্য মানুষের মুখে থুতু নিক্ষেপ করি, এরকম আইনজীবীর কোন প্রয়োজন নাই। তোদের মতো লক্ষ লক্ষ আইনজীবীর তুলনায় আমাদের দিনে যার মহত্ব বেশি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি গত কয়েকদিন আগে তালিমে বলতেছিলাম এদেশের সরকার বাহাদুর যারা 2008 সালে আপনাকে মুসলমানরা ভোটের মাধ্যমে চেয়ারে বসার সুযোগ করে দিচ্ছেন, আপনারা মুসলমানদের পক্ষ নেন, মুসলমানদের নবীর পক্ষ নেন, তা না হলে কি হবে, এদেশের মুসলমানরা একদিন চেয়ার থেকে আপনাকে নামায় দিবে। শুধু কি তাই, বিশ্বনবী হাদিসের ভিতরে বয়ান করেন উপস্থিত হওয়ার পূর্বে তোমরা সবাই মারা যাও, তোমরা যেন কেউ দুনিয়াতে জীবিত না থাকো, ছয় জিনিস আসার পূর্বে বেশি বেশি নেক আমল করো, বেশি আল্লাহকে ডাকো, বেশি সুবহানাল্লাহ বলো। বিশ্বনবী ছয় জিনিসের নাম ধরে বলেন, এর ভিতরে এক নাম্বার ইমারতুস সুফাহা। বিশ্বনবী বলেন কোন এক জামানা পৃথিবীতে এরকম হবে অযোগ্য মানুষেরা সরকার হবে, অযোগ্য লোকেরা এমপি হবে, অযোগ্য লোকেরা মন্ত্রী হবে, অযোগ্য লোকেরা মেম্বার হবে, অযোগ্য লোকেরা পৌরসভার মেয়র হবেন, কাউন্সিলর হবে, কোন এক জামানা এরকম হবে যেই জামানার সরকার হবার যোগ্যতা কারো নাই কিন্তু ওই সকল মানুষগুলা সরকারের চেয়ারে বসে থাকবে। এর ভিতরে মুত্তাফাকুন আলাইহি বুখারী এবং মুসলিম শরীফে হাদিসখানা আছে। এই হাদিসের ভিতরে বিশ্বনবীজি বলেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কাল আসরের মাঠে আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা করে দিবেন, যেই দিন আল্লাহ আরশের ছায়া ব্যতীত আর কোন ছায়াই থাকবে না। এর ভিতরে নবীজি এক নম্বরে বলেন ইমারতুন আদিলুন, আল্লাহ ওই সকল মানুষকে আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা করে দিবেন যারা দুনিয়াতে ন্যায়প্রয়ণ বাদশা, ন্যায়প্রয়ণ বাদশা, যারা কখনো মানুষের উপরে জুলুম করে না, যারা কখনো মানুষের বিরুদ্ধে দাঁড়ায় না। ন্যায়প্রয়ণ আপনি বাদশা বলতে পারেন, এমপি বলতে পারেন, চেয়ারম্যান বলতে পারেন, মেম্বার বলতে পারেন। তাহলে কোন মানুষ যদি দিনদার হয়, বাদশা যদি দিনদার হয়, মেম্বার যদি দিনদার
দিনদার হয়, চেয়ারম্যান যদি দিনদার হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে কাল আসরের মাঠে আল্লাহ আরশের ছায়া নিচে আল্লাহ তাকে জায়গা করে দিবেন। কত মূল্যবান একটা বিষয়। কিন্তু আমাদের দেশের মানুষেরা রাজনৈতিক অঙ্গনকে সবচাইতে বেশি ঘৃণা করে। সারা বাংলাদেশে যত রাজনৈতিক নেতাদেরকে দেখবেন, ম্যাক্সিমাম নেতারা দুশ্চরিত্রা লঙ্কনের মতো চরিত্রহীন মোতারাম। ভালো করে বুঝবেন, আপনারা হয়তো বা মনে করতে পারেন তার মানে কি তাদের সাথে আমরা নাই। আপনারা তাদের সাথে থাকবেন, থাকবেন না কেন, কতক্ষণ পর্যন্ত থাকবেন? যতক্ষণ আল্লাহর পক্ষে থাকবে, নবীর পক্ষে থাকবে, আপনাদের পক্ষে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন। যেদিন কোন সরকার কোন নেতা মুসলমানদের বিপক্ষে যাবে, আল্লাহর বিপক্ষে দাঁড়িয়ে যাবেন, নবীজির বিপক্ষে দাঁড়িয়ে যাবেন, কোরআন হাদিসের মাসালা, ওই দিন থেকে আপনি নেতার পক্ষ নিতে পারবেন না। এতে যদি আপনার জীবন চলে যায়, জীবন দিয়ে দিতে হবে, রক্ত যদি দিতে হয় রক্ত দিতে হবে, শহীদি মর্যাদা যদি লাভ করতে হয় আপনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। এরপর ইসলামকে ছোট করে দেখার কোন সুযোগ নেই, কোন সুযোগ নেই। বরং এই সকল নেতাদের তুলনায় বেশি যাকে মানতে হবে তিনি আল্লাহ এবং তার রাসূল। বর্তমান দেশে হিন্দুদের সংগঠন যার নাম হলো ইসকেন, ইসকেনের মাধ্যমে সারা বাংলাদেশে হিন্দুদেরকে চালানো হয়। সেই ইসকেনের অন্যতম সদস্য বিপ্লব চন্দ্র সাহা, ইসকেনের থিওরি হলো বাংলাদেশে মুসলমানদের ধনী থাকবে না, বাংলাদেশে রাম রাম ধনী চালু করা হবে। যেই থিওরি নিয়ে ইসকেন বাংলাদেশে কাজ শুরু করছে, আগামী 40 সালের ভিতরে বাংলাদেশে ইসকেন পরিপূর্ণ হিন্দু রাজত্ব তারা কায়েম করবে। যে ফিকির নিয়ে বর্তমান দুনিয়াতে বিশেষ করে বাংলাদেশে ইসকেনরা কাজ শুরু করছে, মুসলমান ভারত তোমাদের বন্ধু না, বরং এদেশে মুসলমানদের নাম নিভে দেওয়ার জন্য ইসকেন এদেশে প্রবেশ করছে। আন্দোলন যদি শুরু না করেন, শুধু নামাজ করবেন, ঘরে ঘুমাইলে এসে বেশি কিছু করতে পারবেন না, করতে পারবেন না। আপনারা বলতে পারেন যে হুজুর কেমনে বুঝলেন 2017 সম্ভবত 17-18 এরকম একটা ডেট। আপনারা দেখবেন ভারত বাংলাদেশ প্রায় 22টা চুক্তি হয়, এর ভিতরে অন্যতম একটা চুক্তি হলো বাংলাদেশ এবং ভারত, কোন দেশে যদি সন্ত্রাসীদের কর্মকাণ্ড বেড়ে যায় তাহলে যে কোনো দেশের সেনাবাহিনী এই সন্ত্রাসীদেরকে দমায় পান, ক্ষমতা তারা রাখে। বাংলাদেশে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ে তাহলে ভারতের সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করতে পারবে, যে কোনো সময় তারা এদেরকে দমায় দিবে। তবে সত্য হলো এই, ভারত সেনাবাহিনী তারা নেতৃত্ব দিবেন। তার মানে কি বুঝলেন? আপনি হিন্দুদের সাথে বল্লা দিয়া চলবেন, এদেশে সন্ত্রাসী হিসাবে ভারত সেনাবাহিনী এদেশে ঢুকবে, মুসলমানদেরকে মারবে। সে ইসকেনের থিওরি, ইসকেন এদেশ শাসন করবে, শাসন করবে। ভাই জানা দরকার আমাদের, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠাইছেন? দেশকে মহব্বত করা ফরজ, দেশের পক্ষে লড়াই করা ফরজ, দেশকে মহব্বত করা ফরজ, দেশের পক্ষে লড়াই করা ফরজ। আপনি শুধু দেশকে মহব্বত করবেন, দেশের পক্ষে লড়বেন না, তা না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কাকে মহব্বত করছেন তাই না, বরঞ্চ মক্কাকে ইসলাম বিজয় করার জন্য কাফেরদের বিরুদ্ধে বিশ্বনবী জিহাদ করছেন, মদিনায় যুদ্ধ
এই কারণে ভাই আজকে মহামুক্তির উপজেলায় সেই বিশ্ব নবীর বিরুদ্ধে যে বিপ্লব চন্দ্র সাহা বলল তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই, বরং ফেসবুক আইডি হ্যাক নামে দুইজন মুসলমান ছেলেকে গ্রেফতার করা হয়েছে, এখন পর্যন্ত তাদেরকে জেল হাজতে পাঠানো হয় নাই, মিডিয়ার সামনে উপস্থিত করানো হয় নাই। এটা কোন জাতীয় নাটক আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। মুসলমান নাটক দেখার সুযোগ নাই এদেশে, নাই হিন্দুরা থাকবে মুসলমানরা থাকবে এতে কোনো সমস্যা নাই, তবে যদি কোনো বেঈমানের বাচ্চা নবীর বিরুদ্ধে স্লোগান দেয় ইসলাম ধর্ম গ্রহণ করলো, এখন আর কাফেরদের পক্ষ নিতে পারবে না। বিশ্বনবীজি জিজ্ঞাসা করলেন, ওগো রাসুল, আমি তো একসময় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলাম, আজকে যেহেতু আমি মুসলমান এখন আমার কি করণীয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহ এবং রাসূলের পক্ষ নিয়ে সন্তান বাপের বিরুদ্ধে দাঁড়াবে কিনা দেখার কোনো সুযোগ নাই। বা ছেলে
বাবার বিরুদ্ধে বলবে না বাবা ছেলের বিরুদ্ধে বলবে, দেখার কোনো সুযোগ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মা'আহু আশিদ্দা ওয়ালাল কুফফার, কোনো সুযোগ নাই। আপনারা হয়তো বা জানেন ইসলাম ধর্ম আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পরিপূর্ণ করায় দিলেন, দুই সাহাবী এক জায়গায় বসা, একজন মুসলমান, দুজনই মুসলমান, কিন্তু ইতিপূর্বে বাপ কাফের ছিল এবং ছেলে মুসলমান হয়ে গেছিল আগেই, দুইজন পরস্পর কথা চলতেছে। বাপ ছেলেকে ডেকে বলল, বাবা আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, অমুক যুদ্ধের ভিতরে আমরা দুইজন পরস্পর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নামলাম, এরকম একটা সুযোগ ছিল, আমি তরবারি দিয়া চাইলে তোমার কল্লা ধর থেকে আলাদা করে দিতে পারতাম, কিন্তু আমি কেন দেই নাই, তুমি আমার ছেলে, আমি তোমার বাবা, আমি কেমনে তোমাকে খুন করি, এই কারণে আমি তোমাকে মারি নাই। সন্তান সাথে সাথে দাঁড়িয়ে বলল, বাবা আপনি যে কথা বলতেছেন ভালো, তবে আমি যদি ওই দিন হতাম আপনাকে রেহাই দেওয়ার মতো কেউ থাকতো না, আমি মুসলিম আপনি কাফের, এর চেয়ে বড় কোনো পরিচয় আর আমার কাছে নাই, ধর থেকে কল্লাকে আলাদা করে দিতাম। কই কেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার, আমি হলাম মুসলিম, আপনি হলেন কাফের, আপনি আমার বাপ না ভাই, দেখার কোনো সুযোগ নাই, নবীর পক্ষ নিয়া আপনার মতো শত বাপকে আমি কোরবানি করতে রাজি, কোরবানি করতে রাজি। এই কারণে মুহতারাম, দেশে কি হবে না হবে জানা নাই, কয়জন এখানে মিডিয়া চলতেছেন, পুলিশ প্রশাসনের ভাই, আপনারা কয়জনকে গুলি করে মারবেন, গুলি করে নবীর প্রেমিককে দমানো যাবে না, আপনি আমাদেরকে গুলি করে মারবেন, নবীর জন্য কোনো পেরেশানি নেই, আল্লাহর বান্দারা মরবে তো জান্নাতে যাবে, জান্নাতে যাবে। এই নবীর পক্ষ নিয়ে আগামীকাল বাদজুমা এখান থেকে সবিপুর বাজার পর্যন্ত যত বাধা বিপত্তি হোক না কেন, নবীর পক্ষে, নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য হাসরে মাঠে আমরা দাঁড়া বলতে পারবো, এ রব্বে করিম আমরা কোনোদিন তোমার নবীকে দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই, কোনো যুদ্ধে আমরা শরিক হই নাই, কিন্তু আমাদের দেশে কিছু নাস্তিক মুরতাদেরা নবীকে নিয়ে ব্যঙ্গ করছে, ইমানের চাহিদা, রাস্তায় বের হয়েছিলাম, আজকে তুমি আমাদেরকে মাফ করো, এই চাহিদা নিয়ে কালকে কেউ হাত নামাবেন না, সবাই হাত তোলেন। আপনাদের কাছে আমার দাবি, একজন মানুষ পাঁচজন করে আনতে হবে, এবার সবাই হাত নামান, একজন পাঁচজন করে কে কে আনতে পারবেন হাত তোলেন, একজন মানুষ কমপক্ষে পাঁচজন আনতে হবে, রাজি তো ভাই, ইনশাল্লাহ সবাই হাত নামাই। গত কয়েকদিন আগে একটা মশওয়ারা চলতেছিল, ওলামায়ে কেরামগণ বললেন পুলিশ প্রশাসন থেকে নিষেধ, এরকম যেন মিছিল না করা হয়, নিষেধ করবেন, জেলখানা কুকুর শিয়ালের জন্য তৈরি করা না, জেলখানা তো মানুষের জন্যই, আমরা কোনো ইয়াবার ব্যবসা করে জেলে জেলে না, আমরা মানুষ খুন করে আমরা তো জেলে যাব না, নবীর পক্ষ নিয়ে যদি জেলে যেতে হয় হাসরে মাঠে বলতে পারবো নবীর মহব্বতে জেলেছিলাম, রাজি তো ভাই, ইনশাল্লাহ সবাই বলি ভাই, রাজি তো ভাই, ইনশাল্লাহ সবাই হাত না ভাই, না কালকে আপনারা আসবেন না, আপনারা কেউ না আসলে আমি যাব, আসবেন তো ভাই, ইনশাল্লাহ বাদজুমা এখান থেকে যাব, বিভিন্ন মসজিদ থেকে আসবে, এরা আমাদের ইমানি দায়িত্ব, এখানে কোনো দলকে ঠকাইবার জন্য না, কাউকে জিতাইবার জন্য না, নবীর পক্ষ নিয়ে যাব, আজকে কালকে এখন প্রমাণ হবে কে নবীর আশেক এবং কে নবীর আশেক নাম, নবীর বিপক্ষে বললে যারা রাস্তায় নামে না, ও যদি প্রেসিডেন্ট হয় এরপরও নবী সে আশেক না, সে যেই হোক নবীর আশেক না, নবীর আশেক মানে কি, রাস্তায় নামতে হবে, সময় খুব কম, এক সাহাবি মদিনায় গেছেন, কালো মানুষ নবীজির কাছে গিয়া বললেন, ওগো রাসূল আমার তো বিয়ে করার চাহিদা, বিয়ে করার কোনো অনুমতি আছে, নবীজি বললেন অনুমতি আছে, সাহাবি বললেন তাইলে কারে আবার মুরব্বী বানাই, আপনি আমার মুরব্বী, আমারে বিয়া করায় দেন, নবীজি বললেন তুমি কি কোনো মেয়েকে পছন্দ করো, সাহাবি বললেন জি রাসূল, মদিনার ভিতরে সবচাইতে ধনী মানুষের মেয়ে সুন্দরী হেডারে আমার পছন্দ, গিয়া বলো তার সাথে তোমার বিয়ে, লোকটা ওই বাড়িতে গেলে
গেলেন। যাওয়ার পরে বিয়ের প্রস্তাব দিলেন, মেয়ের বাবা ধনী বলল, না তোমার মতো গরিব লোকের সাথে বিয়ে হবে না। মহিলা ভিতর থেকে আওয়াজ দেয়া বলল, বাবা আপনি কেন সন্তানকে দূরে সরাইয়া দিলেন, যুবককে কেন ফিরাইয়া দিলেন, নবীজি যেহেতু পাঠাইছে আমার মনে হয় এর চেয়ে উত্তম বিয়া জমিনে আমার জন্য আর নাই। লম্বা কথা, এক পর্যায়ে বাবা নবীজির কাছে গিয়া বললেন, ওগো রাসূল আপনি বিয়ের ব্যবস্থা করেন। বিয়া কমপ্লিট হয়ে গেল, নবীজি সাহাবিদেরকে বললেন যে যা পারো তাকে হাদিয়া দাও। এক সময় হাদিয়া দিয়ে দেওয়া হলো, সাহাবি নবীজি বললেন যাও বাজার থেকে ফল কিনে আজকে রাত্রেবেলা বাসর ঘরে যাও। সাহাবি বাজারে গেলেন, এক পর্যায়ে উনি ফল কিনলেন, পিছন দিক থেকে বলতেছিলেন জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। সাহাবি দোকানদার বললেন আপনার ফল আপনি ফেরত নেন, টাকাগুলো আমারে দিয়ে দেন। ওই লোকটা ডেকে বললো, কি জন্য আজকে আপনি নতুন বিবির কাছে যাবেন, আপনি ফল নেবেন না? সাহাবি বললেন না, টাকা নিলেন, দামি একটা তরবারি কিনলেন, দ্রুতগামী একটা ঘোড়া কিনলেন, জিহাদ করার জন্য রণাঙ্গনে চলে গেলেন। এটাই তো মুসলমানদের পরিচয়, ঘরে নতুন বিবি থাক দেখার কোনো সুযোগ নাই, জিহাদ ফি সাবিলিল্লাহ। কোনো মানুষ যদি আল্লাহ রাস্তায় নিজের পায়ের ধুলা যদি ব্যয় করে হাসরে মাঠে দুলার বরকত আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সাহাবি যুদ্ধ করতেছে করতেছে হঠাৎ করে খবর চলে আসলো, ওগো রাসূল আপনার একজন সাহাবি তো মারা গেছে। কোন সাহাবি? ওই সাহাবি যে বাসর ঘরে যায় নাই। নবীজি বললেন লাশটাকে কাপড় পরায়া রাখো, আমি নিজে যে জানাজা নামাজ পড়াবো, এরপরে তাকে দাফন কাফন করা হবে। জানাজা কমপ্লিট হয়ে গেল, নবীজি লাশখানা কাঁধে নিলেন, এরপরে পথ চললেন। সাহাবাই কেরাম দুই পায়ে ভর দিয়ে হাঁটেন, নবীজি দুই আঙ্গুলে ভর দিয়ে হাঁটা শুরু করলেন। ওমর জিজ্ঞাসা করলো, ওগো রাসূল আপনি কেন দুই আঙ্গুলে ভর দিয়ে হাঁটেন? নবীজি বলতেছিলেন এই সাহাবি দুনিয়ার মায়া ত্যাগ করছে, নতুন বিবির মহব্বত ত্যাগ করে আল্লাহ রসুলকে খুশি করার জন্য জিহাদের ময়দানে গেছে, নিজের জীবন আল্লাহর জন্য বিলীন করে দিছে, আজকে সে শাহাদাতের মর্যাদা লাভ করছে। এখানেই সমাপ্ত না, আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা রুহের মাগফিরাত কামনা করার জন্য জমিনে পাঠায়া দিছে। এ পরিমাণ ফেরেশতা তাদের কারণে পায়ে ভর দিয়ে হাঁটার মতো কোনো সুযোগ নাই, এই কারণে দুই আঙ্গুলে ভর দিয়ে আমি নবীজি হাঁটি, ভর দিয়ে হাঁটি। মুসলমান আজকে নাস্তিকরা কেন বেশি? তুমি জিহাদকে ভুলে গেছো, আজকে নাস্তিকদের উৎপাত কেন? তুমি শহীদিকে ভুলে গেছো, আজকে মুরতাদরা বেঈমানরা নবীকে নিয়ে ব্যঙ্গ করার সাহস পাই কেন? তুমি জিহাদ শব্দ ভুলে গেছো, নতুন করে জিহাদ আবার আঁকড়িয়ে ধরো, এদেশে নাস্তিক মুরতাদকে খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। মুসলমান ভাইরা রে আমার, বেশি লম্বা না, অল্প দুই এক মিনিটের ভিতরে ইনশাআল্লাহ হুজুরের কানে চলে আসবে, আপনাদের খেদমতে বয়ান করতে থাকবে। আমি বলতেছিলাম আপনারা বলেন তো দেখি আমাদের জন্য সবচেয়ে আপন যিনি তার নাম কে? একটু জোর বলি না ভাই, তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ এটা এমন একটা শব্দ, আল্লাহ শব্দ হলো ইসমে আজম। এখন জিজ্ঞাসা হতে পারে, হুজুর আমরা তো আল্লাহ কত শব্দ বলি কিন্তু আমাদের দ্বারা কেন কোনো উপকার হয় না, কাজ হয় না? কারণ হলো আল্লাহ শব্দ দিয়ে যে পরিমাণ উপকার নেওয়া কথা, যে পরিমাণ অপকার হওয়ার কথা আমাদের মাধ্যমে, এই কারণে হয় না। কারণ হলো আমরা তো আমাদের জবানকে নষ্ট করে ফেলছি, আমরা আমাদের জবানকে সুন্দর রাখি নাই, এই কারণে যতই আমরা আল্লাহকে ডাকি আল্লাহ তাআলা আমাদের কথা শোনেন না, শোনেন না। মুসলমানের সম্পর্কে একটা ঘটনা বলতে বলতে ইনশাআল্লাহ হুজুর এখানে চলে আসবে। আপনারা যারা কিতাবাদি পড়েন তারা হয়তো বা ভালো করে বুঝবেন, আমাদের একজন বুজুর্গ ছিল যার নাম হলো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার। উনি একদিন ঘর থেকে বের হলেন সকালবেলা, প্রচণ্ড গরম এবং রোদ, উনি দেখে একজন মাজুর মানুষ যার পা নাই কিন্তু উনি পাশার উপরে ভর দিয়ে হাঁটতেছে। মালিক ইবনে দিনার লোকটাকে ডেকে বলল, বন্ধু তুমি এত গরমের মধ্যে কোন জায়গায় যাও? আল্লাহর বান্দা ডেকে বলল, হুজুর আমি আবার কোথায় যাই? আমি বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাই। সুবহানাল্লাহ, বলেন বাইতুল্লাহ যাই। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এক পর্যায়ে মালিক ইবনে দিনার চিন্তা করলেন বেচারা মাজুর মানুষ, ওনার তো পা নাই,
কেমনে বাইতুল্লাই যাবে এই চিন্তা ভাবনা করে উনি বললেন, তুমি আজকে আমার বাসার ভিতরে আরাম নেও, আসরের নামাজের টাইমে আমি তোমাকে কোনো একটা বাহন দিয়া বাইতুল্লাহ পর্যন্ত পাঠায় দিব। মুহূর্তের ভিতরে লোকটা ডেকে বলল, কি গো বলেন মালিক ইবনে দিনার, আমি একজন অপরাধী মানুষ, আমি কখনো আল্লাহর পক্ষ নিতে পারি নাই, আল্লাহকে ডাকতে পারি নাই, আজকে আমি খুশি করার জন্য আল্লাহর কাছে যাব, আজকে আমি যদি বাহন দ্বারা যাই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কেন পরিশ্রম করে আমার কাছে আসলা না, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো সুযোগ নাই, এ কারণে আমি বাহনে না যেমনি পারি তেমনি আমি বাইতুল্লাহ যাব, বাইতুল্লাহ বাইতুল্লাহ যাব। মুসলমান ভাইরা রে আমার, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই উনিও ওই বছর হজ করার জন্য গেলেন। যাওয়ার পরে হজ কমপ্লিট করে যখন উনি বাড়ির দিকে আসবে, দেখে অনেক মানুষ একজন যুবককে ঘেরাও করে নিয়ে দাঁড়ানো। মালিক ইবনে দিনার ডেকে বলল, কি ব্যাপার, তোমরা কি জন্য এখানে দাঁড়ানো আসো? একজন যুবক দাঁড়িয়ে বলতেছিল, হুজুর দেখেন এখানে একজন যুবক কেমন জানি আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া করে? মালিক ইবনে দিনার যখন বারবার বলতেছিলেন, লোকগুলা বলতেছিল, হুজুর দেখেন তার দোয়ার ভিতরে কেমন জানি আল্লাহর একটা মায়া মোহাব্বত প্রেমের নিদর্শন আছে। মালিক ইবনে দিনার ডেকে বলল, আমি 100 পর্যায়ে দোয়া শোনার জন্য কাছে গেলাম, গিয়া দেখি মুসলমান বন্ধু যুবক দোয়া করতেছে, রব্বে করিম আমি অনেক কষ্ট করে তোমার ঘর জিয়ারত করার জন্য এখানে আসলাম, আমি কিন্তু এমনি আসি নাই, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্যই তো আমি আসছি, আমি তোমাকে খুশি করার জন্য তো আমি তওয়াফ করলাম, এরপরে হজের যেই বিধানগুলা সেই বিধানগুলা তো আমি মানলাম, এখন তোমার কাছে আমার একটা ফরিয়াদ হলো, বাইতুল্লাহ জিয়ারত করতে আসলে হজের মৌসুমে তোমার জন্য একটা পশু কোরবানি করতে হয়, আমি যে পশু কোরবানি করব এরকম কোনো সুযোগ আমার কাছে নাই, কাজী আল্লাহ আমি আমার পশুর পরিবর্তে আমার জীবনটাকে তোমার জন্য কোরবানি করে দিতে চাই, জীবনটাই তো দিতে চাই। মুসলমান আজকে তুমি কি করলে, আজকে দুনিয়াতে তুমি কি করো, একবার তোমার কোনো চিন্তা ভাবনা নাই, তোমার মন যা চায় তুমি তো তাই করতেছো, কখন মুয়াজ্জিন আজান দেয় তোমার কোনো ফিকিরও নাই, তুমি যে নামাজ পড়ার জন্য মসজিদে যাবে এরকম কোনো সুযোগ নাই, এরপরে অন্য অন্য যে কাজগুলো আছে এগুলা তুমি কখনো করতে পারো না, তুমি আল্লাহর জন্য কি করবে, তোমার কাছ থেকে 10 টাকা চাইলে তুমি বের করতে পারো না। লোকটা বলতেছিল, মালিক আমি যে পশু কোরবানি করব এরকম কোনো সুযোগ নাই, কাজী তোমার কাছে ফরিয়াদ, আমি আমার জীবনটাই তোমার জন্য কোরবানি করে দিলাম, কোরবানি করে দিলাম। আল্লাহ যারা আমাদের তৌফিক দেয় বলি আমিন। দরকার আছে কি নাই ভাই? দরকার আছে না ভাই? তো ইনশাআল্লাহ হুজুর আসবে। আসলে আমি তো বয়ানের মানুষ না, আমি তো বয়ান করবো আগামী 14 তারিখ হরিণহাটি, বেশ কয়েকটা ফেব্রুয়ারি পর্যন্ত আমি এই আশপাশে বেশ কয়েক জায়গায় বয়ান। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সাথে থাকার তৌফিক দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।